основываясь на результатах референдума, который прошел в Крыму. রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে বিপুল ভোটে জয় পেয়েছেন ভ্লাদিমির পুতিন। এবারের নির্বাচনে 87.8% ভোট পড়েছে তার পক্ষে। স্থানীয় সময় গতকাল রোববার বুথ ফেরত জরিপে এ তথ্য উঠে এসেছে। গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত 3 দিন ধরে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। গতকাল সবশেষ দেশটির সবচেয়ে পশ্চিমে বাল্টিক সাগরের তীরে কালিনিনগ্রাদ অঞ্চলে ভোট গ্রহণ হয়। এরপর বুথ ফেরত জরিপে ফল প্রকাশ করে রাশিয়ার সরকারি জরিপ সংস্থা VTSIOM। নির্বাচনে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার আগে এ জরিপ করা হয়। এবারের নির্বাচনে জয়লাভের মধ্যে দিয়ে রাশিয়ার 200 বছরের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকতে যাচ্ছেন পুতিন। 1999 সালে প্রথম ক্ষমতায় বসেছিলেন তিনি। এরপর থেকে তিনি ধারাবাহিকভাবে রাশিয়ার প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। নির্বাচনে পুতিন যে নিরঙ্কুশ জয় পাবেন তা নিয়ে অবশ্য কোনো সন্দেহ ছিল না, কারণ তার বেশিরভাগ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হয় মারা গেছেন, না হয় নির্বাসনে বা কারাগারে রয়েছেন। এরপরও পুতিনের বিরুদ্ধে কেউ সোচ্চার হলে তাকে সরকারের দমনপীড়নের মুখে পড়তে হয়েছে। নির্বাচনে জয়লাভের পর দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পুতিন। তিনি বলেছেন, এই সমর্থনের জন্য এবং আমার ওপর বিশ্বাস রাখার জন্য আপনাদের সবাইকে, সব নাগরিককে ধন্যবাদ জানাতে চাই। পুতিন বলেন, তারা যতই আমাদের ভয় দেখানোর চেষ্টা করুক, আমাদের ইচ্ছা চেতনাকে দমন করার চেষ্টা করুক, ইতিহাস বলে কেউই এমন কিছু করে কখনো সফল হয়নি। তাদের এই প্রচেষ্টা এখনও কাজে দিচ্ছে না, ভবিষ্যতেও দেবে না। এদিকে পুতিনের জয় সমালোচনা করেছে পশ্চিমা বিভিন্ন দেশ। এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করেছে জার্মানি। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন। অপরদিকে যুক্তরাষ্ট্র বলেছে, পুতিন তার রাজনৈতিক বিরোধীদের কারাগারে বন্দী করে রেখেছেন আর অন্যদের তার বিরুদ্ধে নির্বাচনে দাঁড়াতে বাধা দিয়েছেন।